স্যার আমি তো ছিলাম, কিন্তু যে ব্র্যাকেটের পরে ব্র্যাকেটে যে একটা জিনিস লেখা ছিল না, তারপরে আসলে মানে স্ক্রিনশট যে নিছি আমি কিছু মিস করলাম নাকি, একটু দেখা লাগবে স্যার। স্যার ওয়েবসাইটে সিলেবাস দেওয়া হয়েছে? না সিলেবাস দেওয়া হয়নি, সিলেবাস দিয়ে দিব আজকে, আজকে দিয়ে দিব। আচ্ছা এখন লেখা তো মাসেজ এটা উচ্চারণ ধরে না, তারপরে তোমার ইজ ডট হবে, ইজ ডট পাঁচ বার ধরে দিও আরেন্ট। কিছুটা দিতে পারি সম্ভব হয়। বলো আপনি 160 বিষয়টা একটু দেখাবে কেন, তুমি কোথায় ছিলে? স্যার আমি তো ছিলাম, কিন্তু যে ব্র্যাকেটের পরে ব্র্যাকেটে যে একটা জিনিস লেখা ছিল না, তারপরে আসলে মানে স্ক্রিনশট যে নিছি আমি কিছু মিস করলাম নাকি? হ্যাঁ স্যার, এই যে দীর্ঘ সমাসকে অনেক, হ্যাঁ এরপর একটা 160 পৃষ্ঠায় আছে সমাসের প্রকারভেদ, তারপর নিচে আছে এক নম্বরে দ্বন্দ্ব সমাস, এটা উঠাইছো? দ্বন্দ্ব সমাস উঠাইছো 63 পৃষ্ঠায় দেখো। স্যার আর কি বলবো, স্যার এই যে বিলেত হতে ফেরত, স্যার হতে সমস্যমান পথ কেন না? আপনি বুঝাই দিয়েছেন কিন্তু আমি বুঝতে পারলাম না, একটু আরেকবার বুঝাবেন? হ্যাঁ দেখো, হ্যাঁ ধরে বুঝতে পারছো স্যার? ব্র্যাকেটের সামনে যদি 5 লিখি তাহলে কোনো সমস্যা আছে? না সামনে লেখা যাবে না, কি সিলেক্ট করবে, সমস্যা আছে কি সিলেক্ট করবে স্যার? নামটা একটু আরেকবার বুঝাই দিবেন। হ্যাঁ বুঝে নিচ্ছি, তাহলে দেখো ধরে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বললাম স্যার। স্যার জি বলো, এই যে আপনি প্রশ্ন মতে যে লিখছেন এই যে 6x ইকুয়ালস টু, এই যে এটা 55, এটা কি গুণ দিবেন নাকি যে বিয়োগ দিবেন x এর সাথে? বিয়োগ বিয়োগ 55 বিয়োগ 55 বিয়োগ বিয়োগ, স্যার যদি ও বিয়োগ x লিখছেন, আপনি কি করছেন একটু বুঝাই দিবেন, মানে আপনি 55 এভি ইজ কোয়াড্রিলেটার এনক্লোজড বাই ফোর সাইডস এন্ড এভি কোয়াড্রিলেটার ইকুয়াল টু 360 ডিগ্রি, 360 ডিগ্রি, ইয়েস স্যার, ওকে স্যার। স্যার এটা কি পরীক্ষার সিলেবাস? কোয়াড্রিলেট, ও ঠিক আছে।
স্যার এটা জিকে কোন চ্যাপ্টার 4 5 6 ও বিজনেস কি স্যার